বলছিলাম যে এই ব্যবস্থার জন্য আকবর দিওয়ান, করোড়ি, আমিলস, ফৌজদার, চৌধুরী, পটওয়ারি, ওয়াকিয়ানি, নবিশ প্রমুখ আধিকারিকদের নিযুক্ত করেছিল। এবং এই ব্যবস্থার সবথেকে অভিনব দিক যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে, দেখো এই ব্যবস্থা একদিকে যেমন রাষ্ট্র জানতে পেরেছিল যে তার বার্ষিক ইনকাম বা আয় কত হবে, অন্যদিকে কৃষকরাও কিন্তু বুঝতে পেরেছে যে তাদের কত রাজস্ব রাষ্ট্রীয় কোষাগারে দিতে হবে। এবং এই ব্যবস্থার ফলে কিন্তু রাষ্ট্রের সঙ্গে কৃষকের সহজ সম্পর্ক হয় এবং এই ব্যবস্থায় কিন্তু কৃষকদেরকে সুবিধা দেওয়া হয় যে তারা যদি চায় নগদে তো দিতেই হতো রেভিনিউ, তারা ডাইরেক্ট রাষ্ট্রীয় কোষাগারে তাদের রেভিনিউ জমা দিতে পারে। মানে এই চৌধুরী মোকাদ্দম যারা ছিল তাদের কাছে রেভিনিউ না দিয়ে তারা চাইলে নিজে ডিরেক্টলি জমা দিতে পারতো। এবং এই ব্যবস্থার ফলে এটা, এই কারণে আমি খুব ইউজফুল প্রয়োজনীয় ব্যবস্থা বলছি, তারা কিন্তু এই জমিদার, জাগিরদার, এদের জোরদার, এদের অত্যাচার থেকে তারা এবার রক্ষা পেয়েছিল। এবং যারা রাজস্ব আধিকারিক তাদেরকে কিন্তু স্ট্রিক্টলি ডিরেকশন দেওয়া হতো যে তারা যেন কৃষকদেরকে অত্যাচার না করে। হ্যাঁ, তো এই ব্যবস্থার আমি অবশ্যই বৈশিষ্ট্যের মধ্যে বলবো যে এটা নগদে রাজস্ব দিতে হতো এবং প্রতিটি পণ্যেরই নগদ মূল্য ফিক্স ছিল, যেটাকে আমরা দস্তুর বলছি। আর মেরিট বা খুব গুরুত্বপূর্ণ যে দিকটা আমার চোখে পড়ছে সেটা ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে এই ব্যবস্থায় যেহেতু স্থানীয় যারা রাজস্ব আধিকারিক ছিল তারা কিন্তু কোনো ডিসক্রিপশন করতে পারতেন না, কেননা কত টাকা রেভিনিউ উঠবে সেটা কিন্তু আগে থেকেই ফিক্স ছিল। ফলে এই দিক থেকে এটাকে আমি অবশ্যই এদের মেরিট বলবো। সীমা ডিসঅ্যাডভান্টেজ বা সীমা লিমিটেশন বা সীমাবদ্ধতার মধ্যে আমি বলবো যে এই ব্যবস্থা আইনি আগবাড়িতে যেমন আবুল ফজল বলে গেছেন যে ডেঞ্জারাস সেই অর্থে না, মানে কৃষকদের ক্ষেত্রে কিছুটা বোঝা স্বরূপ ছিল যেই সব কৃষকরা ওয়ান থার্ড মানে রাজস্বের যে তোমরা আগেই জানো যে এক তৃতীয়াংশ রাজস্ব দিতে হতো, দিতে পারতো না তাদের ক্ষেত্রে হতো। আর দ্বিতীয় নম্বর বলবো যে এটা অবশ্যই খুব এক্সপেন্সিভ ব্যবস্থা, এক্সপেন্সিভ এই অর্থে যে ব্যয়বহুল, এই কারণে বলছি যে এক্সট্রা সেস দিতে হতো, এক্সট্রা সেস মানে এক্সট্রা সেস বলছি না, সেস দিতে মানে এক্সট্রা ট্যাক্স, এক্সট্রা কর। কেন না, যারা মেজারিং পার্টি ছিল মানে যারা মেজার করতো, যারা জমি পরিমাপ করতো, তাদেরকে পার বিঘা প্রতি বিঘায় একদাম করে দিতে হতো। তাহলে এক তৃতীয়াংশ তো রাজস্ব দিতে হতো প্লাস সেস দিতে হতো, ওই সেসটা এদের দিতে হতো, এদের মেনটেনেন্স, এদের ব্যয় নির্বাহের জন্য। তো সেক্ষেত্রে ফলে রেভিনিউটা, রাজস্বটা আরও বাড়লো। তো তবে সব দিক বিচার বিবেচনা করে আমি বলবো যে এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল, কেননা মার্কেট ইকোনমি বা বাজার অর্থনীতিতে এটা প্রচণ্ড একটা গতি এনেছিল, গতি সঞ্চার করেছিল। কেননা এখানে কিন্তু রাজস্ব নগদে আদায় হতো। হ্যাঁ, এবং 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 এই অস্থিরতা, হ্যাঁ আনসার্টেনিটি, এটাও রাষ্ট্রের থেকে দূর হয়েছিল, কেননা রাষ্ট্র জানতো যে আমার বার্ষিক ইনকাম এত, এটা আদায় হবে। এবং কৃষকরাও জানতো যে হ্যাঁ আমাকে বার্ষিক এত টাকা, এক তৃতীয়াংশ অফ টোটাল প্রডিউস, উৎপাদনের এক তৃতীয়াংশ আমাকে দিতে হতো। লিমিটেশনের ক্ষেত্রে আরেকটা যেটা আমি পয়েন্টটা অ্যাড করব যে মানে জমির ওপর তো ডিপেন্ড করেছিল তার প্রোডাকশন মানে উৎপাদন এবং তার এক তৃতীয়াংশ, ফলে সব জমি তো সমান ছিল না, ফলে উৎপাদনেরও কিছু রকম ফের ছিল। হ্যাঁ, আর আইনি আকবরিতে যেটা আবুল ফজল বলেছিলেন যে অবশ্যই পলাস চার ধরনের জমি ছিল, পলাস, পরবতী, চাচের, বাঞ্জার, তার উপর পলাশ মানে খুব উর্বর, পরবতী হচ্ছে কম উর্বর,
চাচার হচ্ছে 3 থেকে 4 বছর অনুর মানে চাষের পর যেখানে পড়ে থাকতো ফাঁকা, এবং বাঞ্জার হচ্ছে যে একদমই অনুপযুক্ত জমি, তার উপর ভিত্তি করেই ল্যান্ড রেভিনিউ হতো। এবং এই পোলার জমির ওপরই পোলার জমিকে আবার ভাগ করা হতো ভালো, মাঝারি এবং খারাপ জমি, তার উপরে ভিত্তি করে ল্যান্ড রেভিনিউ হতো। তো যাই হোক, তোমরা আমার লেকচার যদি পছন্দ করো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, এবং থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স।